সরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি সরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বাপের বাড়ি মাসপথেতে থামলো গাড়ি হিসাব মেলে না গাড়ি চলে না চলে না রে ওহে যারা ঈমান এনেছো তোমাদের উপরে আল্লাহ পাক সিয়াম ফরজ করে দিয়েছে সিয়াম শব্দের অর্থ আল-ইমসাক অথবা মাসিক গাড়ি চলে গাড়ির মধ্যে একটি ব্রেক থাকে এই ব্রেকের নাম হলো সিয়াম সবাঙ্কে কন্ট্রোল করার নাম সিয়াম হাতকে কন্ট্রোল করার নাম সিয়াম অন্তরকে কন্ট্রোল করার নাম সিয়াম চোখকে কন্ট্রোল করার নাম সিয়াম দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করার নাম সিয়াম পূর্ণ নেকি নিজেই দেব কোন হিসাব না রাখিব পূর্ণ নেকি নিজেই দেব কোন হিসাব না রাখিব পারবি না দেতে ছেড়ে দে আমায় কে দেখবি আয় আয় রে তোরা আয় ওরে মমিন ভাই রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখবি আয় শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করবে বিকল শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করবে বিকল দেবে না ছেড়ে দেবে না দেবে না ছেড়ে দুষ্ট কমি নাই কে দেখবি আয় আয় রে তোরা আয় ওরে মমিন ভাই রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখবি আয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি করতে হবে সম্মানিত উপস্থিতি কথা কি বোঝা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ আল্লাহ পাক বলেন ওহে যারা ঈমান এনেছো তোমাদের উপরে আল্লাহ পাক সিয়াম ফরজ করে দিয়েছেন সিয়াম মানে কি সিয়াম মানে উপবাস রোজা ফাস্টিং অনেক কিছুই অনেকে বলে কিন্তু সিয়াম শব্দের অর্থ হলো আল ইমসাক ইমসাক মানে হলো ব্রেক কষা থামিয়ে দেওয়া সিয়াম শব্দের অর্থ আল ইমসাক অথবা মাসিক গাড়ি চলে গাড়ির মধ্যে একটি ব্রেক থাকে এই ব্রেকের নাম হলো সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জীবনে ব্রেক লাগাও ব্রেক লাগানো খুব জরুরি মানুষের জীবন ব্রেক ছাড়া চলে না সরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি সরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বাপের বাড়ি মাসপথেতে থামলো গাড়ি হিসাব মেলে না গাড়ি চলে না রে বাপের বাড়ি আমাদের কোথায় জান্নাতে আমাদের বাবা ছিলেন আদম আলাইহিস সালাম আর আমাদের মা জননী ছিলেন মা হাওয়া বাবা আদম এবং মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই বাড়িতে রেখেছিলেন সেই বাড়ির নাম হলো জান্নাত সেই জান্নাতের বাড়ি নিলাম হলো কেন খাজনা না দিলে সরকারের আইন না মানলে বাড়িঘর নিলাম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন আদম হাওয়া জান্নাতের মধ্যে সকল গাছ খাও ভক্ষণ করো ফলমূল খাও ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা খবরদার খবরদার ওই গাছের কাছেও যেও না
গাছের কাছেও যেও না। আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করার পরে বাড়িঘর নিলাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করলেন, আদম সন্তানকে বললেন বাবার বাড়ি যদি আবার ফেরত পেতে চাও, জান্নাতের আদম আদম সন্তান যদি তোমার বাবা আদমের সেই জান্নাতের বাড়ি যদি ফেরত পেতে চাও, আসমানি ক্যাটালগ মেনে চলবে, আসমানি ক্যাটালগ ফলো করলে আবার বাপের বাড়ির পুরাতন ভিটে মাটি ফেরত পাবে। তাহলে মানুষ হলো জীবনের একটা গাড়ি, এই মানুষ গাড়ি এর একটা ব্রেক আছে, চলন্ত গাড়িকে ব্রেক কষে থামানো হয়, চলন্ত মানুষকে ব্রেক কষে থামানো হয়। আগের যুগের মুরব্বীরা বলতেন তিনটা জিনিস খুব ভয়ানক। কয়টা জিনিস ভয়ানক? একটা হলো ব্রেকবিহীন গাড়ি, ব্রেকবিহীন গাড়ি, আর পর্দাবিহীন নারী, আর নদীর পাড়ের বাড়ি। আল্লাহ, নদীর পাড়ের বাড়িও বিশ্বাস নেয়, ভয়ানক। কখন যে নদী গর্ভে বিলীন হয়ে যায় ভাঙনের তোড়ে, কখন যে গভীর রাত্রে মানুষের সলিল সমাধি হয়ে যায় ওর কোনো গ্যারান্টি নেই। আর পর্দাবিহীন নারী, পর্দাবিহীন নারী, কখন যে রাতের অন্ধকারে তিন ছেলে নিয়ে রেখে আর একজনের হাত ধরে পালিয়ে যায় ওরও কোনো গ্যারান্টি নেই। ব্রেকবিহীন গাড়ি কখন যে কাকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করে, আর কখন যে কোন খালে পড়ে যায়। ব্রেকবিহীন গাড়ির যেমন স্টেশন নাই, ব্রেকবিহীন মানুষের জীবনের স্টেশন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অন্যায় কাজ, অন্যায় কথা ছাড়তে পারল না, অন্যায় আচরণ ছাড়তে পারল না, মিথ্যা কথা ছাড়ল না, মিথ্যা আচরণ ছাড়ল না, অন্যায় কাজ ছাড়ল না, অন্যায় আচরণ ছাড়ল না, ওয়াল জাহালা, জাহাল মানে হলো আক্রমণ করা, ভাই হয়ে ভাইয়ের উপরে আক্রমণ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তি পানাহার বর্জন করার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। জবানকে কন্ট্রোল করার নাম সিয়াম, হাতকে কন্ট্রোল করার নাম সিয়াম, অন্তরকে কন্ট্রোল করার নাম সিয়াম, চোখকে কন্ট্রোল করার নাম সিয়াম, দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করার নাম সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। মনে চায় বেটাকে ঘুষি মারি, কিন্তু ঘুষিটা ফিরায় না, নাম হলো সিয়াম, বেরেক কষে দাও। পাবনার বাজারে রমাদান মাসে এক দাড়ি পাকা মুরব্বি এক মুঠ এলাজের ফল এক দোকান থেকে খাবলা দিয়ে তুলে পকেটে ভরেছে। আমি তখন পাবনাতে লেখাপড়া করি, আমি পাবনা বাজার মসজিদের ইমাম, তখন আমি ছাত্র জীবনে পাবনার বাজার মসজিদের ইমাম, বাজারের মধ্যে গোলমাল হচ্ছে, কি গোলমাল রে ভাই, এগিয়ে গিয়ে দেখি এক দাড়ি পাকা মুরব্বি চাষা ধবধবে চেহারা দামি পোশাক, এই মুরব্বি চাষা কি মনে করে কি বুঝে এক খাবলা এলাজের ফল তুলে পকেটে ভরেছে, আর ওই দোকানদার
ওই সাসার এইভাবে জামার কলার ধরে বলছে তোকে একটা ঘুষি মেরে নাক ফাটায় ফেলতাম আমি। তুই বুড়ো হয়েছিস, তোর লজ্জা শরম নেই, এখনো চুরি করিস। তারপরে দোকানদার বলছে আল্লাহর কসম তোকে ঘুষি মারার জন্য আমি রেডি, কিন্তু তোর মুখে সাদা দাড়ি দেখে আল্লাহর নবীর এই সুন্নতের সম্মানার্থে আমি তোকে ছেড়ে দিলাম। ঘুষি মারতে দেয়, ঘুষিটা ফিরায় আনার নাম হলো বেরেক কষে দেওয়া। কথা কি বোঝা যায়? চলন্ত গাড়ি থামানোর নাম বেরেক, চলন্ত হাতকে থামানোর নাম সিয়াম, চলন্ত মুখকে থামানোর নাম সিয়াম, চলন্ত চোখকে নিম্নগামী করার নাম সিয়াম, মনকে বেঁধে দেওয়ার নাম সিয়াম। ওরে মন আর খাই খাই করিস না, থেমে যা। গত সফরে, এই যে গত রমাদানে উমরার সফরে গেলাম, তো মদিনায় গেলাম আমার ভাতিজির বাসায়। আমার ভাতিজি জামাই ওখানে মদিনা ইউনিভার্সিটিতে তখন স্টুডেন্ট ছিলেন, ওখানে পড়াশোনা করছে। তো ভাতিজি জামাইয়ের বাসায় গেলাম, রাতে সাহারি খাওয়ার সময় হলো না, সাহারিগুলা বেঁধে সুন্দর করে দামি খাবার একদম প্যাকেট করে গাড়িতে দিয়ে দিই, রাস্তায় সাহারির টাইমে খেয়ে নেবে। রাস্তায় আসতে আসতে কোথায় দাঁড়াই, সব মরুভূমি, দাঁড়াবার মতো তেমন কোনো জায়গা পাচ্ছি না, শুধু পাথর আর পাহাড়। তারপরে একটা মসজিদ পেলাম, মসজিদের পাশে গিয়ে ভিতরে যায় উযু ইস্তিনজা করে। আমি আর মাদারীপুরের ফরিদপুরের শহীদ ভাই দুইজন কেবলই এই সাহারি খাবারগুলি খুলে বিসমিল্লাহ বলবো, এই সময় বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহারি শুরু করার আগেই ফজরের আজান পড়ে গেল, সময়ের প্রতি খেয়াল করি নেই, এত লোভনীয় খাবার সবগুলি আটকায় দিয়ে গাড়িতে তুলে সালাত আদায় করে আবার জেদ্দার পথে রওনা দিলাম। চলন্ত খাবার মুখের মধ্যে আছে, পানির গ্লাস হাতের মধ্যে আছে, দ্রুত গতিতে পানিটা পান করে নিয়ে গ্লাসটা রেখে দেওয়ার নাম সিয়াম। পারা যায়? কঠিন কাজ। এই কঠিন কাজ যার দ্বারা সম্ভব সে সব কিছুই করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কওলা যুর, খারাপ কাজ মিথ্যা কথা ছাড়ে নেই, মিথ্যা আচরণ ছাড়ে নেই, অপরের উপর আক্রমণ ছাড়ে নেই, ওর পানাহার বর্জন করার মূল্য আল্লাহর দরবারে নেয়। আল্লাহ নবী বলেন কুল্লু হাসানাতিম মিন বানি আদম লাহু ইল্লা সাম ইউযাআফু লাহু মিন আশারাতিন ইলা সাবইমিয়াতি দারাজাত ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেছেন আদম সন্তানের প্রত্যেক নেক কাজ তার জন্য, কিন্তু সম আমার জন্য খাস ইবাদত, আমি নিজে হাতেই তার পুরস্কার দিব। সমস্ত ইবাদত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি। কোরআন তেলাওয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য, সিয়াম পালন করি আল্লাহর সন্তুষ্টির জন্য, সালাত আদায় করি আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দেই দান খয়রাত করি আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ উমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বললেন সওমটা আমার খাস ইবাদত, পুণ্য নেকি নিজেই দেব, কোনো হিসাব না রাখিব, পুণ্য নেকি নিজেই দেব, কোনো হিসাব না রাখিব, পারবি না দেতে ছেড়ে দে আমায়, কে দেখবি আয় আয় রে তোরা আয় ওরে মমিন ভাই,
রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখবে আয়, শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করবে বিকল, শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করবে বিকল। দেবে না দেবে না সেরে, দেবে না দেবে না সেরে, দুষ্ট কমি নাই কে দেখবি আয়, আয় রে তোরা আয় ওরে মমিন ভাই, রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখবি আয়। আল্লাহ পাক বলেন আদম সন্তানের সমস্ত নেকির আমল ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে। আল্লাহ বলেন একমাত্র সওম তার পুরস্কার আমি আল্লাহ বান্দাকে সরাসরি নিজ হাতে প্রদান করব। আল্লাহ দিবেন ডাইরেক্ট বান্দার সঙ্গে সাক্ষাৎ করে। কথা কি বোঝা যায়? সিয়াম তা আল্লাহর খাস ইবাদত। এর কারণ উলামায়ে কেরামগণ দুইটি বর্ণনা করেছে। কয়টি? দুইটি কারণ হতে পারে। এক নম্বর কারণ হলো দুনিয়ার সমস্ত ইবাদত দেখা যায় কিন্তু সওম পালন করলে এটা বাইরে থেকে কোনো দেখার সুযোগ, দান করলে দেখা যায়, কুরআন তেলাওয়াত করলে দেখা যায়, হজ উমরা করলে দেখা যায়, সালাত আদায় করলে দেখা যায়, কিন্তু কে সওম রেখেছে আর রাখে নাই এটা আল্লাহ এবং বান্দার গোপন ভেদ। আমাদের দেশে অনেক মানুষ আছে যে সারা দিন সিয়াম রাখে না কিন্তু ইফতারির কাতারে ঠিকই বসে, রোজা আছেন বললে বলে গ্যাস্ট্রিকে পের বিজায় জলে, রোজাদারের দাওয়াত পেলে সবার আগে পৌঁছে যায়, মুখে বলে আমার মতো ইমানদার নাই, মুখ মুছে ভালো করে ইফতারের কাতারে আগের কাতারে যে বসেছে কিছুক্ষণ আগেই কিছু খাওয়া দাওয়া করে। ঢাকাইয়া এক লোক খেতে বসেছে ইফতারি, বসে আবে হালায়, ঢাকাইয়াদের ভাষা তো বোঝেন, কয় আবে হালায় সারাদিন রোজা রাহো নাই, সন্ধ্যার সময় দি ইফতারি লয়ে বয়া পড়ছো, কয় রোজা বি রাহুম না ইফতার বি করুম না কাফের হয়ে মরুমনি। রোজাও রাখলাম না ইফতারও যদি না করি তো কাফের হয়ে মরবো।